আকাশটা ছুঁতে চায়, স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে কাছে মনে হয় আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। ওসব ভাববার আর কোনো দরকার নেই, আমি তো এখন কোনো কিছু নিয়ে দায়ী করি না কাউকে। তবুও দায় তো আমারই, সেটা তো আমি বুঝি। মামনি, আমার আর পলাশের বিয়েতে রাজি হয়েছে। ও তাই নাকি, এ তো খুব ভালো খবর। তো পলাশ, ভাবি কি তোমাকে কি বলে এই কারণেই অফিসে ডেকে কথা বলছিল নাকি? না না মামা, মামি আমাকে এসব বিষয়ে কিছুই বলেনি। একটু আগে মেহরিনকে ডেকে নিয়ে এই কথাগুলো বলেছে। ও তা কবে তোদের বিয়ে? যে কোনো দিন চাচা। পলাশ আমাকে মিথ্যে বলছে কেন? ভাবি নিশ্চয়ই পলাশকে কথাটা বলেছে। কিন্তু কি বলে পলাশ স্বীকার করছে না কেন? আর পলাশ হঠাৎ তার ব্যবসা নিয়ে কি এমন বিপদে পড়লো যে ওকে আমেরিকা চলে যেতে হবে? তার মানে এর ভেতরে কোনো ঘটনা আছে। কি বলে আমাকে জানতেই হবে ঘটনাটা কি। ঠিক আছে, তোরা কথা বল, আমি তাহলে যাই। ঠিক আছে চাচা, তুমি যাও, আমরা আসি। পলাশ, তুমি চাচাকে মিথ্যে কথা বললে কেন? আর ঝামেলা আছে নি, আসলে বড় মামির রুম থেকে বের হওয়ার সময় ছোট মামাকে তখন কিছুই বলিনি, এখন বললে কেমন দেখায় না। তখন চাচাকে মিথ্যে কথা বলেছিলে কেন? আরে মামির কথা তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, তাই ছোট মামাকে কিছু বলিনি। ও বাবু, কি এত ভাবছো বলতো? যা হবার হবে, ভাবি তোমার কি করবে? আমাদের যদি পথে নামতে হয় তাহলে পথে নেমে যাব, তাই বলে একটা কথা নিয়ে এত দুশ্চিন্তা করার তো কিছু নেই। আর তাছাড়া তুমি তো অন্যায় কথা বলনি, আমার তো মনে হয় রঙ্গনার গর্ভের সন্তান মার্থির কিনা সেটা নিয়ে ভাবি নিজের মনেও সন্দেহ আছে। এসব নিয়ে ভাবছি না তিনি, কি বলে অনেক কিছুই ঘটে গেছে, তা তুমি কিছুই জানো না। কি এমন ঘটেছে যা আমি জানি না? পলাশ আর মেহরিনের বিয়ে। বলো কি? ভাবি রাজি আছে? হ্যাঁ, কি বলে ভাবি মেহরিন আর পলাশকে ডেকে বিয়ের কথাটা বলেছে, তারপর থেকে পলাশ কিরকম হয়ে গেছে। পলাশ বদলে গেছে মানে? কি করেছে পলাশ? ভাবি পলাশকে কি বলে অফিসে ডেকে এনেছিল,
পলাশ অফিস থেকে বেরোর পর বিয়ের কথাটাও আমাকে বলে, কিন্তু আই এম শিওর ভাবি পলাশকে বিয়ের কথাটা বলেছে, কারণ ভাবি বাসায় ফিরে কি বলে মেহরিনকে বিয়ের কথাটা বলেছে। কিন্তু পলাশ তোমার কাছে বিয়ের খবর গোপন করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমার ধারণা ভাবি পলাশকে ডেকে শুধু বিয়ের কথাই বলেনি, আরো অনেক কিছুই আলোচনা করেছে, যেটা ভাবি এবং পলাশ কিছুই আমাকে জানাতে চাইছে না। কিন্তু কি এমন আলোচনা করেছে পলাশ যা তোমাকে জানাতে চাচ্ছে না? সেটাই তো বুঝতে পারছি না। কি বলে আমাকে অন্য পথ খুঁজতে হবে। তিনি জোয়ারদার ফ্যামিলির কিছু পেতে হলে আমাকে আরো কঠিন কোনো ডিসিশন নিতে হবে। আমার মনে হয় সেক্ষেত্রে পলাশ আর মেরিনকে আর পাওয়া যাবে না। সো যা কিছু করতে হয় একা একাই করতে হবে। ভাবি। ও এসান, আসিফ কোথায়? আসছে। আচ্ছা বস। ভাবি, কয়েকদিন ধরেই আসিফকে একটু অন্যরকম লাগছে, কি বলে আপনি কি সেটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে তো পারছি, কিন্তু কি হয়েছে ওর তুমি জানো কিছু? ও আছে, এসো বসো। বলেন ভাবি, আমাদের কেন ডেকেছেন? হ্যাঁ সান, তোমাকে আর আসিফকে ডেকেছি মেহরিনের বিয়ের বিষয়ে একটু কথা বলতে। তোমরা দুজন মিলে মেহরিনের বিয়ের সব দায়িত্বের একটু ভার নাও, তোমরাই করো সব কিছু। আমরা দায়িত্ব নিব মানে? মামুনি তুমি বরং বলো যে আমাদেরকে কী কী করতে হবে, সেগুলো আমরা করি। হ্যাঁ সেটা হতে পারে ভাবি, আপনি বলবেন আমরা সেগুলো জোগাড় করে ফেলবো অথবা কিনে ফেলব। মামুনি আমাদের উপর দায়িত্ব দিলে দেখবে যে আমরা সব গন্ডগোল করে ফেলেছি। কোনো গন্ডগোল হবে না, তোমরা দুজন মিলে মেরিনের সাথে কথা বলে ওর মতের উপরে কি করতে হবে সব কিছু ঠিক করো। আর শোনো, আমাকে এই অনুষ্ঠানে চাপ নিতে বলো না আসিফ। ভাবি আপনি কোনো টেনশন নিয়েন না, কোনো চিন্তা করবেন না, আমি আর আসিফ কি বলে সব ব্যবস্থা করে ফেলব। হ্যাঁ তা ঠিক আছে, তবে যা কিছুই করো মেহরিনের অমতে করো না। আর আমার সাথে কোনো বিষয়ে আলোচনা করার দরকারই নেই, মেহরিন যেভাবে বলবে যেভাবে চাইবে ওর মতেই যেন সব কিছু হয়। তোমরা দুজন একটু খেয়াল রেখো যেন কোনোভাবেই মেহরিন অখুশি না হয়, ঠিক আছে? মামুনি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তুমি হঠাৎ করে পলাশ ভাইয়ের সাথে মেহরিনাপুর বিয়ে দিতে রাজি হলে কেন? তুমি তো এতদিন পলাশ ভাইয়ের সাথে মেহরিনাপুর বিয়ে দিতে রাজি ছিলে না। হ্যাঁ বলেছি, আর সে কারণেই তো মেহরিনের আমি অন্য জায়গায় বিয়েও দিয়েছি।
কিন্তু মেহরিন তো সেই সংসারটা করতে পারলো না। তারপরেও কিন্তু তুমি রাজি হওনি মামুনি। হ্যাঁ, রাজি হইনি, কিন্তু ওরা তো আর কাউকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এদিকে পলাশের বাবা মাও বারবার ফোন করছেন আমাকে, তাই সব কিছু ভেবে চিনতে ঠিক করলাম যে বিয়েটা হলেই ভালো হয়। তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো মামুনি, কারণ এতে করে পলাশ ভাইয়া এবং মেহরিন আপু দুজনেই খুব খুশি হয়েছে, আর আমার মনে হচ্ছে অনেক জটিলতা এতে কমে যাবে। আচ্ছা পলাশ, তোমার আর কতক্ষণ দেরি হবে? আমাকে আমাকে ফোন করে ডেকে এনে এভাবে বসিয়ে রাখার মানেটা কি? হ্যাঁ, আর 10 মিনিট মেহরিন, কিছুক্ষণের মধ্যে বাবু চলে আসবে, ও আসলে আমরা বেরোবো। এক্স্যাক্টলি, তোমার বাবু তো সেই কখন থেকে 10 মিনিটের মধ্যে আসছে। বাবুকে একটা জিনিস বুঝিয়ে দেওয়ার আছে, বুঝে না দিয়ে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, আচ্ছা পলাশ শোনো। বলো। আমরা চলে যাওয়ার আগে মামুনের কাছ থেকে জোয়ারদার ফ্যামিলির সম্পত্তির অংশ বুঝে নেওয়া যায় না? আই মিন, এরকম কোনো বুদ্ধি তুমি কি বের করতে পারবে? আমি আসলে এসব বিষয় নিয়ে এখন ভাবতে চাচ্ছি না মেয়ের। আগে বিয়েটা হয়ে যাক, তারপর এসব বিষয় নিয়ে ভাবা যাবে। তুমি এসব বিষয় নিয়ে বেশি কথা বলো না, আর বাসার কারোর সাথে এসব ব্যাপারে কোনো কনফ্লিক্টে যেও না। কখন মামি আবার তার মত বদলে ফেলে তার কিন্তু ঠিক নেই। আরে ক্রেজি, আমি সমস্ত কনফ্লিক্টে কেন যাব? শোনো, ছোট মামার মামি তোমাকে আর আমাকে খেপিয়ে তুলতে চেষ্টা করবে, তুমি কিন্তু সাবধান, তাদের কোনো কথায় তুমি কিন্তু সাড়া দেবে না। অফকোর্স নট। এতদিন চাচা আমাদের সাথে যা করেছেন, আমরা সেভাবেই চাচাকে পাশ কাটিয়ে যাব। হ্যাঁ, ছোট মামাকেও কষ্ট দেওয়ার দরকার নেই, আবার মামিও যাতে খেপে না যায় সেদিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এসব আমাকে বলতে হবে না পলাশ, এসব আমি বুঝি। এখন আমার একটাই চিন্তা, জোয়ারদার বাড়ির সম্পত্তি যদি আমি নাও পাই, কিন্তু মামুনিকে পটিয়ে যদি একটা বড় অঙ্কের টাকা আদায় করতে পারি। হ্যাঁ, সেই চেষ্টাটা করে দেখতে পারো। বেশি করে টাকা নিয়ে আমেরিকা যেতে পারলে তাহলে ওখানেই একটা ছোটখাটো ব্যবসা খুঁজে নিতে পারবো, তাহলে চাকরি বাকরি খুঁজতে হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আরে দোস্ত, এতক্ষণে আসলি, তোর জন্যই অপেক্ষা করছিলাম, বস। আর ও, হ্যাঁ, এই হচ্ছে মেহরিন, তোর হবু ভাবি। কিরে কথা বলছিস না কেন, সালাম দে। ও সালামুকুম ভাবি। আচ্ছা, আপনি কি
আমাকে দেখে আসিফকে ডরাই গেছে? নাও ভয় পাবো কেন? আচ্ছা বাবু শোন, ঘন্টা দুই পরে একটা পার্টি আসবে, দুইটা মালের অর্ডার ছিল। ৭০% তারা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, ৩০% অ্যাডভান্স নিয়ে জয়কে দিয়ে মালটা বুঝে দিবি। জয়কে সব কিছু বলা আছে। আর একটা কথা, জয় যেন কোনোভাবেই পার্টির সামনে না আসতে পারে, ওকে? হ্যাঁ, কোনোভাবে পার্টির সামনে আসবো না, আমি সব কিছু ঠিকঠাকভাবে সাইজ করে দেবো, অসুবিধা নেই। বুঝত, আমরা একটু বেরোবো, কখন ফিরবো ঠিক বুঝতে পারছি না। যাও, মাস্তি তো তোমরাই করবা, তাই না? ভাবি মনে হয় আমার দীক্ষা কি শিব বিরক্ত হইতেছে। মজ মস্তি করে আসেন। কেবল বিয়ের প্রস্তাব পেয়ে মেহেরিন ও পলাশ সব ভুলে গেল? কি বলে, আমি একেবারে একা হয়ে গেল? আমার আর জোয়ারদার ফ্যামিলির সম্পত্তির অংশ বুঝে পাওয়ার কোনো সম্ভাবনাই কি নেই? কিন্তু আমার অংশ আমি চাই, যেভাবেই হোক। পলাশ আর মেহেরিনকে আর সাথে পাবো না, কি বলে, যা করার আমাকেই করতে হবে।